আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বিশ্বলাপে আপনাদের সঙ্গে আছি আমি হ্যাপি শারমিন। দেশের বাইরে পৃথিবীর দূর দূরান্তে ঘটে যাওয়া আলোচিত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আয়োজনটি। ইতালির প্রেসিডেন্ট হিসেবে আবারও নির্বাচিত হলেন সের্জিও মাত্তারেলা। তিনি এই পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু তার যোগ্য উত্তরসূরি না পাওয়ায় তাকে আবারও দায়িত্ব দেওয়া হয়। রোববার এই খবর প্রকাশ করেছে আল জাজিরা। রোমে উত্তেজনাপূর্ণ ভোটের ৬ দিন পর মাত্তারেলা নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অষ্টম দফার ভোটের পর শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে পূর্ণ নির্বাচিত হলেন। ৮০ বছর বয়সে মাত্তারেলা আবারও দেশটির প্রেসিডেন্ট হিসেবে থাকার বিষয়ে সম্মতি জানানোর দলের প্রধান তাকে ধন্যবাদ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের কিছু অংশে ভারী তুষারপাতের কারণে জনজীবন বিস্তৃত বা বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাটে তুষারপাতের কারণে গাড়ি চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। রোববার এ তথ্য প্রচার করেছে বিবিসি। তুষারপাতের কারণে ইতিমধ্যে ৫টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং ম্যাসাচুসেটসের কিছু এলাকায় ২.৫ ফুট উচ্চতার বরফের স্তর দেখা গেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের তাপমাত্রা আগামী কিছুদিন কম থাকতে পারে, তবে রোববার থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল জুড়ে আঘাত হানা তুষার ঝড়ের কারণে প্রায় ৬০০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয় পূর্ব উপকূলে কিছু কিছু এলাকা যে পরিমাণ বরফে ঢেকে যেতে পারে সেটি হবে ঐতিহাসিক। এছাড়া উপকূলবর্তী ও এর আশেপাশে এলাকায় বন্যা হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ইতিমধ্যে ৫টি মার্কিন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং এসব এলাকার শক্তিশালী ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। মেক্সিকোর মধ্যাঞ্চলে যাত্রী বোঝাই একটি গাড়ি উল্টে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার দেশটি জালিস্কো প্রদেশে লাগোস দা মোরোনো শহরের কাছে অবস্থিত একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে যাত্রী বোঝাই গাড়িটি উল্টে গিয়ে সড়কের পাশে নিচু জায়গায় পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায় এই মহাসড়ক ধরে সান জুয়ান দা লস লাগোস শহরের একটি ধর্মীয় স্থাপনায় ভ্রমণ করে থাকেন। জালিস্কো প্রদেশে জরুরি সেবা সংস্থা টুইটারে দেওয়া এক বার্তায় জানায় দুর্ঘটনার পর গাড়ির ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলে ৭ জন নিহত হয়েছেন। পরে নিহতের সংখ্যা আরও বাড়ে। নিহতদের মধ্যে ২টি শিশু রয়েছে। জাতিসংঘে ২ বিশেষজ্ঞ হত্যার দায়ে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর সামরিক আদালতে ৫১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। রোববার আল জাজিরা এ তথ্য নিশ্চিত করে। প্রায় ৫ বছর আগে দেশটির বিরোধপূর্ণ কাসাই অঞ্চলে সহিংসতার ঘটনা তদন্ত করতে গিয়ে জাইদা কাতালান ও মাইকেল শার্প হত্যাকাণ্ডের শিকার হন। জাইদা হলেন একজন সুইডিশ ও মাইকেল আমেরিকান। কঙ্গোতে প্রায়শই হত্যা মামলার রায় মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু ২০০৩ সালে মৃত্যুদণ্ড কার্যকর করার পর এর উপর স্থগিতাদেশ ঘোষণা করে দেশটি। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে গেল ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে আরও ২৬,২৮,৩৩৭ জন। রোববার সকালে ওয়ার্ল্ডোমিটার্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ সময় মৃত্যু হয়েছে ৭,৬৪৭ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭,২৮,৯৯,২৪৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬,৭৫,৩৮৯ জনের। এদিকে গেল ২৪ ঘন্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩৩২,৩৯৮ জন এবং মারা গেছেন ১৭৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৯২,০২৮ এবং মারা গেছেন ১১২৭ জন। সেই সঙ্গে গেল একদিনে করোনা আক্রান্ত হয়ে রাশিয়ায় ৬৬৮, তুরস্কে ১৭৪, ব্রাজিলে ৬৯৫, দক্ষিণ আফ্রিকায় ১২১, মেক্সিকোতে ৪৩৭, ভিয়েতনামে ১১৫ জনের মৃত্যুবরণ করেন। কানাডা সরকারের দেওয়া বিধিনিষেধ বিরুদ্ধে পার্লামেন্টের সামনে বিক্ষোভ করছে মানুষ। এই পরিস্থিতিতে নিরাপত্তার সংখ্যায় সপরিবারে বাসভবন ছেড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি মেইল ও ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
ওমিক্রন ভ্যারিয়েন্টের তাণ্ডবে সম্প্রতি কানাডা জুড়ে বেড়েছে করোনা সংক্রমণ ও প্রাণহানি। আর তাই ভাইরাসের অতি সংক্রমক এই ভ্যারিয়েন্টের বিস্তার মোকাবেলায় সম্প্রতি নতুন বিধিনিষেধ আরোপ করে কানাডার ক্ষমতাসীন জাস্টিন ট্রুডোর কেন্দ্রীয় সরকার। নতুন নিয়মে কানাডা যুক্তরাষ্ট্র সীমান্ত পারাপারের সময় ট্রাক চালকদের করোনা টিকা গ্রহণের সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়, আর এরপরেই দেশজুড়ে বিশাল বিক্ষোভ শুরু হয়। কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্রুডোর অবস্থান জানাতে অস্বীকৃতি জানানো হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়। ল্যাটিন আমেরিকায় বলিভিয়ার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 11 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে 18 জন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় শনিবার এই দুর্ঘটনা ঘটে। বলিভিয়া কোসাবাম্বা শহরে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশের প্রধান রেনেসো মার্কাডো বলেন, বাস দুর্ঘটনায় যারা প্রাণে বেঁচে গেছেন তাদের মধ্যে বাসটির চালকও রয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চলছে বলেও জানান তিনি। তবে বাসটিতে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানতে পারেনি কর্তৃপক্ষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত শাসিত কাশ্মীরে পুলওয়ামা, নাইরা ও বাদগামে পৃথক দুই বন্দুকযুদ্ধে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গ্রুপ জৈশ ই মোহাম্মদ ও লস্কর ই তৈবার 5 জন নিহত হয়েছেন। শনিবার রাতে এই বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামার নাইরা অঞ্চলে বন্দুকযুদ্ধে যে 4 জন নিহত হয়েছেন তারা জৈশ ই মোহাম্মদ সংশ্লিষ্ট এবং সেখান থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আর মধ্য কাশ্মীরে বাদগাম জেলা নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 1 জন নিহত ব্যক্তি লস্কর ই তৈবা সংশ্লিষ্ট। এদিকে পুলওয়ামা নিহতের মধ্যে শীর্ষ জেইএম কমান্ডার জাহিদ ওয়ানি রয়েছেন। দর্শক, সিএনএন বিশ্ব আলাপ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি হ্যাপি শারমিন, আল্লাহ হাফেজ।